আলার বালার কান দেখবা শালা বানরের গানের মতো ভাই, তোমরা হালাল আম কি গাইছ নিয়া জান নিয়া তুমি তোমার সাজা বুঝবে। আমার মন শিকারি বন্ধে জানে জাদু জানে জাদু জানে গো ওহিনা কালা চান্দে। ভাই এই গানটা ভালো লাগতেছে না, একটু পেরার পেরার গান দেন। পেরার গান নে সারা বোতল চক্ষু দুইটা লাল কার ঠোঁটের আজ পরশ পাইয়া হয় পিয়ার সকাল নেশার লোকায় পাঙ্খা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পারি জমা। আশ্রয় এখন দিতেছে না, আগে নামাজটাই পড়ে আসি তারপরে যে বাজার যাবো। নামাজের টাইম এটা কি করতেছে, যাই একটু দেখি বলি শুনি যদি নিয়ে যাওয়া যায় এদেরকে। হ্যাঁ বলেন ভাই, আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে পাসপোর্ট দেওয়া দিবে? হ্যাঁ বলেন বলেন। আপনাদের যদি কেউ অপমান করে তাহলে আপনাদের কি মনে হবে, কি করবেন তাকে? আপনি মার্ডার কইরা আলাম আমার একটু চোখ রাঙায় এক কথা বলতে পারেন, আবার অপমান করব? যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আপনাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পাঁচ বেলা ডাকতেছে, নামাজের জন্য আহ্বান করতেছে, আমরা কথা শুনতেছি, আমাদের রব আল্লাহ তাআলাকে অপমানিত করতেছি, তার কি মনে হয়? ভাই এগুলো বাদ দেন, গান বাজনাটা হারাম, এগুলো করার জায়েজ না। ভাই চলেন, আসবে আজানতে দিছে নামাজটা পড়ে। সমস্যা আছে তো, আমরা গানের প্র্যাকটিস দিতেছি, আপনি চলে যান, আমার টাইম নাই। কে ভাই নামাজটা পড়ো দিবা, গান বাজনাটা হারাম, চলেন নামাজটা পড়ে আসি। ইবাদত করলে আপনাদের দিনটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে, আর গান বাজনা খুবই খারাপ, চলুন ভাই। মনের মানুষ বন্ধু তুমি পাগল বানাইছো বানরের গানের মতো। ভাই এটা খারাপ করতেছেন ভাই, আরাফাত। কে আপনি? এই আমার রুমে কি করে আপনি এলেন?
অনেক খারাপ কাজ করেছো। আজ তোমার খারাপের মজাটা বুঝবে। দুনিয়ায় আমি কোনো খারাপ কাজ করি নাই। দুনিয়ায় তুমি অনেক খারাপ কাজ করেছো। আজ তোমাকে চলে যেতে উড়ে গিয়ে তুমি তোমার সাজা বুঝবে। এটা এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম। না আর খারাপ কাজ করা যাবে না। আমি কত বেয়াদবি করছি, না আর খারাপ কাজ করা যাবে না। এখন তোকে পাঁচ একটা নামাজ পড়া লাগবে, এখন থেকে আমি ভালো হয়ে যাবো, আর খারাপ কাজ করা যাবে না।